লাকড়ির চুলায়, লাকড়ির চুলায় রান্না করে খাওয়ার স্বাদই অন্যরকম। এই লাকড়ির চুলায় যে পাতা দিয়ে রান্না করতেছি, গ্রামে আইসা পাতা দিয়ে লাকড়ির চুলায় রান্না করতেছি ইলিশ মাছ। লাকড়ির চুলায় বিশেষ করে মানে মাটির চুলায় রান্না করলে মানে এটা একটা গ্রানি অন্যরকম, এটা স্বাদই অন্যরকম। আর এই হইতেছে, এই হইতেছে গরুর মাংস। এই যে লাকড়ির চুলায় যারা খায় গ্রামে এসে, বিশেষ করে লাকড়ির চুলার মানে খাবারের ফ্লেভারটাই হয় অন্যরকম। আর বাকিটা আমি আজকে রান্না করতেছি, তো রান্না হোক তারপর খাওয়া দাওয়া হইব। বাকিটা খাওয়ার পরে বলতে পারবো। কি করতেছো তুমি? রান্না করতেছি লাকড়ির চুলায়, মাটির চুলায়। কি 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 রান্না করতেছো? ইলিশ মাছ, আর এটা হলো গরুর মাংস। মাশাআল্লাহ, তুমি রান্না করতে পারো? হ্যাঁ। এই যে এটা কি? এই যে এটা হচ্ছে গরুর মাংস। আর এটা লাকড়ির চুলা গরুর মাংস, স্বাদই অন্যরকম। আমি তো সবসময় খাইতে গেলে বলি সেই স্বাদ, সেটা স্বাদ আরও বেশি। আর এই হইতেছে, এটা হইতেছে ইলিশ মাছ। পাতা লাকড়ির চুলায় যে পাতা দিয়ে রান্না করতেছি, পাতা